আল্লাহ কেন কোরআন শরীফ দিছে আরবি ভাষা, এটার একটা মাতমাতন লাগে। ভালো করে খেয়াল করুন, বড় মজার কথাও আবার কঠিন কথা, কইমু মজারও কঠিন। এখন কঠিন কথা বুঝাইতাম কেমনে, আপনারা ঘুমাইতেছেন, এখন কমন লাগে তুলে দুনিয়ার কিচ্ছাটা মাতন লাগে। কের কিচ্ছা? এই দুনিয়াতে কোনো কিছু ছিল না, খালি পানি। হাদিসের কথা বলতেছি, দুনিয়াতে কোনো কিছু ছিল না, কিতা পানি, পানি ছাড়া কিচ্ছু ছিল না, আল্লাহর আরশও পানির মধ্যে ছিল। কের মধ্যে? তাহলে সারা দুনিয়া সাগর, মা সারা দুনিয়া কি কোনো কিছু নাই, মাটি চাটি কিছু নাই, কোনো কিছু না, খালি পানি আর পানি। তা আপনারা কোনোদিন আওয়ারও গেছেননি বর্ষাকাল, বর্ষা আপনারা খাটি উদান এলাকার তো আওয়ার আছে না, পানি ডুবে থাকা, পানি ডুবে থাকা কোন এটার মধ্যে ডে উঠে, ডে উঠে কত বড় যে আন্তাজি মা উদান এলাকাত বলি ডে উঠে, ইয়া আল্লাহ আওয়ারে খাওয়ার সব দেরা বুঝালি তো সেছে, আওয়ারে খাওয়ার সব দেরা বুঝালি তো সে উদান এলাকাত বলি ডে উঠে কি করে আমরা ডে উঠে, তাইলে আমরা যেমন লাগবে যদি হৈসমেতে কিতাব যেমন লাগবো, হৈসমেতে যেমন লাগবো, ওই বংশী পারা আওয়ারে যেমন লাগবো, আজমিরি ফারে যেমন লাগবো, আওয়ার যদি দেখবার মনে চায়। বর্ষাকাল যখন না কি হয় ঢেউ, সুবহানাল্লাহ, আমি ছোট সময় গেছি আমার নানার বাড়ি এই আজমিরিগঞ্জ থানার, অনেক সময় ববংশী পাড়া ওরও গেলে পরে সুবহানাল্লাহ এই সইয়ার মধ্যে দৈরিয়া না আর গুড়ার মধ্যে দৈরিয়া যে সময় ঢেউটা উঠতো তুফান আরম্ভ হইতো এই সময় লাইলে হাইলাম তা সুবহানে কেন্দ্রে ভালো করে কইও না, এটা বেউসের মাইরে কেমনে আয় মুখে দিয়ে তা খুঁজতাম পারি না। এই ঢেউয়ের কারণে এই জাতের অবস্থা, কি জাতের মারাত্মক ঢেউ। আর এখন যেই কথাটা আমি কইতাছি সারা দুনিয়ার মধ্যে মানে ফানি আর বানি ছিল, এখানের মধ্যে ঢেউটা কিতা মনে করবেন, সাগর যারা দেখছেন এরা বুঝতে পারবা ঢেউ কারে কয়, মা ঠিক না বেটি? এইটা তো সারা দুনিয়ার সাগর আসিল, ঢেউ কারে কয়, আল্লাহ আকবার ঢেউ। ঢেউয়ের কারণে এই পানির মধ্যে ফেনা উঠতে দেখা, যখন নাকি বেশি ঢেউ উঠে তখন ফেনা উঠতে দেখা, যখন নাকি ফেনা উঠছে ফেনা উঠোনের পরে এই ফেনারে আল্লাহ ভাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতিভাবে একত্রিত করছেন, আল্লাহর কুদরতিভাবে সবগুলার একখানো করছেন। ঢেউয়ে ঢেউয়ে কী করছে, ফেনা উঠছে, আর এই ফেনাগুলার আল্লাহ কুদরতিভাবে একত্রিত করিয়া এটারে আল্লাহর কুদরতিভাবে তো তরতিব দিয়া সেরিয়া একটু মাটি বানাইছেন। এর আগে মাটি আসিল না, এর আগে মুঠো মাটি আসিল না, এই ফেনাটারে কী করছেন, মাটি বানাইছেন। তাইলে হানির থেকে কী হয়েছে, আরো দূরে কোন ভানির থেকে কী হয়েছে, আমরা অজু করি কী দিয়া, মাথন না দিয়ে কী দিয়া, যে সময় ভানি পাই না, যে সময় ভানি পাই না, মতম তৈম ভানি দিয়া, ওই যে ভানির থেকে দেয়া কি হয়েছে, মাটি হয়েছে। এই কারণে পবিত্রতার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফইলা রাখছেন ভানি, ভানি হইলো আসল পবিত্রতার লাগে। এখন ভানি নাই, তাহলে ভানির থেকে যারা ফইলা জন্মনি সেটা কোনটা, মাটি, এই মাটিতে তৈম করিলাম, আল্লাহ একবার। তে একটু মাটি বানাইছেন আল্লাহ, মাটি বানাইয়ে সেরিয়া ফানির উপরে এক জায়গা রাখিয়ে দিছেন, মাটি তো ডুবে যাবো গিয়া রাখছে কেটা, আল্লাহ রাখলো ডুবে থাকা, আপনারা কোন ডুবে যাবো গিয়া, আমি রাখি ডুবে যাবো গিয়া, আর আল্লাহ যদি কয় মাটি ডুবিস না, তো মাটির ক্ষমতা হই না ডুববার, ভানিয়ে কি করতে পারতো না, তোলে নেবার ক্ষমতা নাই, এটা এখানে রয়ে গেছে, এটা আটকে রয়েছে এই ভানি মাটি দিয়া, মাটি দিয়ে আটকে রয়েছে পরে আরও তো ফেনা হইতাছে, আস্তে আস্তে এটার সাথে আইয়া লাগতাছে, এটার সাথে লাগতাছে, আর ওইটা মাটি হইতাছে, লাগিয়ে লাগিয়ে মাটি হইতাছে, মাটি হইতে হইতে অনেক বড় হয়ে গেছে গিয়া, অনেক বড় হয়ে গেছে গিয়া, বিরাট বড় একটা শহরের পরিমাণ জায়গা হয়ে গেছে গিয়া, বিরাট বড় শহরের পরিমাণ জায়গা হয়ে গেছে গিয়া। এই জায়গাটার মধ্যে সর্বপ্রথম যে জায়গাটা মনে করেন এই একটা শহরের পরিমাণ মাটি হয়েছে, আর এই সর্বপ্রথম যে মাটির সাক্ষাটা রাখছিল আল্লাহ ফেনার থেকে, ফেনার থেকে কি বানাইয়া মাটি বানাইয়া সর্বপ্রথম যে জায়গাটা রাখছিল এই জায়গাটাতে বর্তমানে আল্লাহর ঘর আছে, মাথুর নদী। এলে তো বললাম ব্যাপারটা কঠিন আবার মজার হ ঠিক না, তাহলে এখন কি বলছে জায়গাটা আল্লাহর ঘর যেখানে বানায় রাখছেন আল্লাহ, এটা তো মানে বাংলাদেশ না মক্কা শরীফ, এই মক্কা শহরটা আল্লাহ কি করছে বানাই লিছেন, আর বানাইয়া ওই সর্বপ্রথম যেই জায়গাটার মধ্যে মাটিটা রাখছিল এখানে হইল দুনিয়ার প্রথম জায়গা,
এটা হলো দুনিয়ার কি প্রথম জায়গা। এরপরে আসেন ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এটা আস্তে আস্তে বাড়াইতে রইলেন, বাড়াইতে 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 এখন এই বিশাল দুনিয়া, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে করছেন কি দা ফেরেশতারের দিয়া, কারে দিয়া? ফেরেশতারের দিয়া। সর্বপ্রথম যে জায়গাটার মধ্যে মাটি রাখছিল ওই জায়গাটার মধ্যে একটা ঘর বানাইছেন, এই জায়গাটার মধ্যে একটা ঘর বানাইছেন। আর ওই কথাটাই আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মানুষের হেদায়েতের জন্য সর্বপ্রথম জমিনের মধ্যে যেই ঘরটা বানানিছে সেই ঘরটা হইল মক্কা শরীফের আল্লাহর ঘরটা। মাছন্নাদি আপনারা কেন বানাইছেন আল্লাহ হেদায়েতের জন্য? তাহলে দুনিয়ার সর্বপ্রথম ঘর সর্বপ্রথম জায়গা কোনটা? মক্কা শরীফ। আর এই মক্কা শরীফের সর্বপ্রথম ঘরটা কোনটা? আল্লাহর ঘরটা। তাহলে প্রথম ঘর আল্লাহর ঘর, প্রথম জায়গা মক্কা শরীফ, প্রথম জায়গা কোনটা? মক্কা শরীফ। আর প্রথম জায়গাটা আর সর্বপ্রথম ঘরটা হইল খানায় কাবা, খানায় কাবা। আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। এরপরে আসেন ভাই, আস্তে আস্তে বাড়তে রয়েছে তো, তাইলে মক্কা শরীফটা হইল দুনিয়ার কেন্দ্র। মাথুন না দি আপনারা, দুনিয়ার কেন্দ্র কোনটা? মক্কা শরীফ। পালা করে খেয়াল করেন, নাইলে আমি বুঝাইতাম পারতাম না। দুনিয়ার কেন্দ্রটা হইল কোনটা? মক্কা শরীফ। আর যা আছে শূন্য নাই তো হইল আত্রাফ, ঠিক না বেটি? আত্রাপ। এখন আপনারা আমি জিজ্ঞাসা করি, কেন্দ্র যেই যেইখানের মধ্যে, কেন্দ্র যেখানের মধ্যে প্রথম জিনিস যেখানের মধ্যে আইসে এটা যদি কেন্দ্র হয় তাহলে এই জায়গার যেটা ওই দিব এটা ওই কেন্দ্রীয় জিনিস হইব। মাছন্ডা দি আপনারা, এই জায়গার মধ্যে সর্বভাই, এই জায়গার মধ্যে যেই নবী আইসেন এই নবী কেন্দ্রীয় নবী, মা কেন্দ্রীয় নবী নানি, এই জায়গার মধ্যে কোন নবী আইসন? আর ওদের কোন কোন নবী আইসন? নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আইসন, আইসন না আইসেন না? তাহলে নবী হইলেন এই সারা নবী অগত্যের আসল, আমরা নবী হইলেন সারা নবী অগত্যের আসল। এই নবীর কাছে যেটা দেওয়া হইব এই দেওয়া এই জিনিসটা কেন্দ্রীয় কিতাব হইব না আত্রাফের কিতাব হইব? আর ওদের কোন এটা কেন্দ্রীয় কিতাব, জায়গাটা কেন্দ্র যেখানে কাবা যেটা আছে এটা সারা দুনিয়ার কেন্দ্র, মক্কা শরীফ সারা দুনিয়ার কেন্দ্র। আর ওই জায়গার মধ্যে যেই নবী আইছেন এই কেন্দ্রীয় নবী আইছেন, এই নবীর কাছে যেই কিতাব দেওয়া হয়েছে এটা কেন্দ্রীয় কিতাব, মা ঠিক না বেটি? ওহন কোন কেন্দ্রে, কেন্দ্র যেখানে আছে কেন্দ্রর আত্রাফ, কেন্দ্রর কেন্দ্রর প্রভাব আত্রাফে ভরেনি না ভরে না? আমরা দেশের কেন্দ্রটা কোনটা? মক্কা শরীফ বলি ঢাকা রাজধানীটা, আমরা দেশের কথা বলতেছি। আমরা দেশের কেন্দ্র কোনটা? ঢাকা। ঢাকার মধ্যে যদি কুস্তা হয় সারা বাংলাদেশ, আপনি যদি কেন রতনপুর একটা বিশাল বড় সম্মেলন করছেন, সম্মেলন করে মেয়াজ আবু বলতে চিল্লাইছেন খুব, তখন মানুষ পত্রিকার মধ্যে লিখবো খেয়ালে কই দিছে, কিতা দিছে খেয়ালে কই দিছে। আর ঢাকার থেকে যদি একটা সভা করে সেরিয়া একটা বাচ্চা মৌলবী একটা শিখ মারে তাহলে কো বাবা আল্লাহ বাবার বাবা সিংহের গর্জন, কেয়ার গর্জন, সিংহের গর্জন। কারণ কিতা ঢাকা হইল রাজধানী কেন্দ্র, ঠিক না বেটি? কেন্দ্রের আসরটা ইয়া ধাক্কা মারে হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, রতনপুর, মাথন্যা দে আপনারা, কেন্দ্রের আসরটা পরে ইয়ে সারা বিয়ে সারা এলাকার মধ্যে। তাইলে দুনিয়ার কেন্দ্রটা কোনটা? আর ওদের কোন মক্কা শরীফ। দুনিয়ার কেন্দ্র কোনটা? মক্কা শরীফ। আর দুনিয়ার কেন্দ্র মধ্যে যেটা না দিলেছে এটা হইল আসল কিতাব, কেন্দ্রীয় কিতাব। এটা শুধুমাত্র কেন্দ্রের জন্য না সারা আত্রাফের জন্য, ঠিক না বেটি? আল্লাহ জানে বুঝাইতাম পারছি কিনা। তাহলে ওখানে আপনারা কোন কেন্দ্রের মধ্যে যেটা না দিল সে খালি কেন্দ্র লাগে না সারা দুনিয়ার লাগে? তাহলে কোরআন শরীফ সারা দুনিয়ার লাগে না খালি মক্কা শরীফের মধ্যে লাগে? তো আল্লাহ কেন্দ্রীয় নবীর কাছে কেন্দ্রীয় কিতাব নাজিল করছে সারা দুনিয়ার হেদায়েতের জন্য।